ছেলে বাচ্চাদের জন্য অল্প সময়ে সুন্দর ডিজাইনের একটি শার্ট তৈরি করে দেখাবো। তো এখানে কাপড় নিয়ে নিয়েছি চার পাটে ভাঁজ করে, পেছন পাট এবং সামনে পাট। তো প্রথমে গলার সামনের গলা লম্বা নিয়ে নিলাম 3 ইঞ্চি, আর পেছনেরটার জন্য 1/2 ইঞ্চি, আর গলার চওড়াটা নিয়ে নেব 2 ইঞ্চি। যেহেতু এটি শার্ট এবং কলার হবে, সেজন্য কিন্তু পুটের মাপটা নিয়ে নিতে হবে 1 ইঞ্চি বেশি। আপনি সাধারণ যে পুটের মাপটা নেন সেখান থেকে অবশ্যই 1 ইঞ্চি বেশি বাড়িয়ে 4 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো আমি এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং হাতার মাপ নিয়ে নিলাম 5.5 ইঞ্চি হাতার লম্বা মাপ। এবার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। বডির মাপটা নিয়ে নেব ওপরের দিক থেকে, আর কাঁধের অংশে 1.5 ইঞ্চির মতো করে ডাউন করে দেব। ওপরের দিকে 7 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং এই যে বগলের নিচ থেকে 4 ইঞ্চি বরাবর একটি মার্ক করে দিচ্ছি। এবার বডির দিকে এসে এই বরাবর এসে 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে। আপনি ওপরের দিকে যা নেবেন অবশ্যই এখানে এসে 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে। এবার ফিতাটাকে বাঁকা করে ধরে একটি মার্ক করে দেব। এবার মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। প্রথমে পেছনের গলাটা দিয়ে কাটতে শুরু করতে হবে এবং সাইডে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে কেটে দিতে হবে। নিচের দিকে এসে 1/2 ইঞ্চি ডাউন করে কেটে দিলাম। এবার পেছনের পাটটা বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে সামনের পাটটার গলাটা কেটে নিচ্ছি। বডির কাপড়ের সামনের অংশের মাঝখান থেকে কেটে দিচ্ছি। এবার হাতার জন্য কাপড় নিয়ে নিব। তো হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি, হাতার কাপড়ের লম্বা মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। 5 ইঞ্চি হবে এক্সট্রা সেলাইয়ের জন্য, 1 ইঞ্চি সহকারে 6 ইঞ্চি নিয়ে নিলাম এবং চওড়া মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চি। 2.5 ইঞ্চির মতো করে ডাউন করে দিচ্ছি অপর পাশে। এবার নিচের দিকে হাতার মুহুরি সেটা নিয়ে নেব সেলাই সহ 5 ইঞ্চি। এবার এভাবে মার্কটা এঁকে দিচ্ছি। দেওয়ার পরে কাপড়টাকে কেটে নেব। আপনিও আপনার বেবির জন্য এভাবে শার্ট তৈরি করে নিতে পারেন, খুব সহজ নিয়মে এবং অনেক সুন্দর। এবার বোতাম ঘরের জন্য 1.5 ইঞ্চির মতো করে একটি চওড়া কাপড় নিয়ে নিলাম, লম্বা যতটুকু প্রয়োজন। কাপড়টাকে প্রথমে উল্টা পাশে রেখে সেলাই করে দিচ্ছি। সেলাই করা হয়ে গেলে কাপড়টাকে ভাঁজ করে সামনের পাটে নিয়ে এসে একটি চাপ সেলাই দিয়ে দেব এবং 1 ইঞ্চির মতো করে চওড়া করে সেলাই করে দিতে হবে। বাড়তি কাপড়টাকে কেটে দিতে হবে এবং ওপরের দিকে যে বাড়তি কাপড়টা আছে গলার কাছে সেটাও কেটে দিতে হবে। ডান পাশের অংশে এবার কাপড় লাগিয়ে নেব। তো ডান পাশের কাপড়টাও একই রকম করেই লাগিয়ে নিতে হবে, আর চওড়াটা হবে 1 ইঞ্চির বেশি। এবার পকেটের জন্য কাপড় নিয়ে নিয়েছি। তো পকেটের জন্য এখানে 4 ইঞ্চি কাপড় মার্ক করে নিচ্ছি, চওড়া এবং লম্বা একই রকম। তো যেহেতু বাচ্চাটা ছোট সেই জন্য, বা ড্রেসটাও শার্টটাও ছোট সেই জন্য 4 ইঞ্চি না নিয়েও 3 ইঞ্চি কাপড় নিয়ে নিতে পারেন। এবার এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে নিতে হবে। একটি মার্ক এঁকে দেওয়ার পরে ঠিক কোনার মতো করে একটি ডিজাইন করে দিতে হবে। সেই জন্য এই যে দুপাশ থেকে হালকার মতো করে কোনাটা ভাঁজ করে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে পকেটের নিচে যে ডিজাইনটি থাকে সেটি তৈরি হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন লম্বা এবং চওড়া 3 ইঞ্চি, চওড়াটা 3 ইঞ্চি, লম্বাটা 3 ইঞ্চির একটু বেশি। পকেটটাকে যেখানে সেট করবেন সেখানে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে উপরের দিকে এভাবে একটি চিকন করে ফিতার মতো করে তৈরি করে ঠিক পিন আপ করে নিতে হবে, যেন সেলাইয়ের সময় নড়ে না যায়। এবার আলতো হাতে ভালোভাবে পকেটটাকে সেট করে দিতে হবে এবং পিন আপগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে এক পাশ করে সেলাই করে নিতে হবে। আপনি যদি ভিডিওটি ধৈর্য ধরে দেখেন তাহলে অবশ্যই আপনার এই ড্রেসটি বানাতে কোনো সমস্যা হবে না। এবার বাম পাশের অংশে বোতামের জন্য এক্সট্রা কাপড় লাগিয়ে নিতে হবে। তো এখানে 3 ইঞ্চি চওড়া নিয়েছিলাম, মাঝখান দিয়ে ভাঁজ করে 1.5 ইঞ্চির মতো কাপড় থাকবে। তো এখানে এভাবে ভাঁজ করে সেলাই করে দিলাম।
সেলাই করে দেওয়ার পরে অপর পাশটা এভাবে বসিয়ে দিয়ে সোজা পাশ ভেতরে রেখে দুইটা পাশই কাতটাকে সেলাই করে নেব। মেন কথা পুটটা, পুটটা সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে মেলে নিতে হবে। কাপড়টাকে মেলে নেওয়ার পরে যেখানে গলার কাছে পটি লাগিয়েছিলাম সামনের দিকে সেখানে 1/2 ইঞ্চির মতো করে একটু সেটে দিতে হবে। আর কলার লাগানোর সময় অবশ্যই এই কাজটি করবেন, কলারের সুন্দর ফিনিশিং আসার জন্য এই কাজটি অবশ্যই করে নিতে হয়। এই কাপড়টুকু কাটা হয়ে গেলে এখান থেকে ফিতা ধরে টোটাল গলার মাপটা নিয়ে নেব কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে। মাপটা নেওয়ার পরে যা হয়েছে তা থেকে লম্বাটা 1/2 ইঞ্চি একটু বেশি নিয়ে নেব সেলাইয়ের জন্য। এখানে 16 ইঞ্চি হয়েছে, 16.5 ইঞ্চি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে চওড়াটা নিয়ে নিয়েছি 3 ইঞ্চির মতো, মাঝখান দিয়ে ভাঁজ করেছি। ভাঁজ করার পরে এই যে এভাবে ডাবল পাটে একটি ভাঁজ করে সামনের দিকে নিয়ে এসে এই যে এখানের দিকে এসে যে পাশটা খোলা সে পাশে 1/2 ইঞ্চির মতো কাপড় ছেঁটে দেব। দেওয়ার পরে সেলাই করে দেব, শুধু একটা মুখ বা এক পাশ ফাঁকা রেখে সেলাইটা করে দিতে হবে। ফিতাটাকে উল্টে নিয়েছি, এবার এই যে মুখটা ফাঁকা ছিল সেই মুখটা একটু ভাঁজ করে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। এবার গলাটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিচ্ছি। নেয়ার পরে মিডিল পয়েন্টে একটি মার্ক করে এই যে গলার তৈরি করেছিলাম সে কলারটাকে নিয়ে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে দিয়ে যেই দিকে সেলাই বা মুখটা আটকানো সেই দিকে উল্টা পাশে একটি পিন আপ করে নিচ্ছি। নেয়ার পরে এই যে এই দিকে ধরে মাঝখান থেকে এবং এখান থেকে একটু টেনে নিতে হবে কাপড়টাকে, যেন কলারটার সাথে গলাটার কাপড়টা একদম সমান থাকে, সেজন্য একটু টেনে নিলাম। এবার সেলাই করে দেব। মাঝখান থেকে পিন আপটা খসিয়ে নিয়েছি। নেয়ার পরে এই যে অপর পাশটাও কিন্তু এভাবে টেনে একটু সমান করে নিতে হবে, যদি কোনোটা একটু ছোট বড় থাকে তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। সেলাই করা হয়ে গিয়েছে, এবার কাপড়টাকে এভাবে সামনে পাশে নিয়ে নিয়ে এসে ভাঁজ করে যে এভাবে চাপ সেলাই দিতে হবে। এখানে কোনো কিছু ভাঁজ করা যাবে না বা ভাঁজ করা লাগবেও না। সেলাই করে দেওয়ার পরে যে মুখটা রেখেছিলাম সে এই মুখটা এ পাশের মুখটাও এভাবে ঘুরিয়ে সেলাই করে নিব। এই তো রেডি হয়ে গেল সহজ নিয়মের কলার। আর এভাবে কলার তৈরি করলে দেখতেও সুন্দর লাগবে, আবার বাচ্চারা পরেও আরামদায়ক হবে। আর যদি পেস্টিং বা কলার লাগান সেক্ষেত্রে একটু কড়া কড়া হয় বা শক্ত হয়, সেক্ষেত্রে বাচ্চারা একটু বোরিং ফিল করে, সেজন্য এরকম নিয়মে যদি কলার তৈরি করেন মাশাল্লাহ খুব ভালো হয়। এবার এখানে একটুকরো কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিয়ে একটি ডিজাইন তৈরি করব। সেলাই করে দিয়েছি এবং এই যে সামনের দিকে এভাবে ত্রিকোণ আকৃতির মতো করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এটি হাতার লাগানোর জন্য এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এটি 2.5 ইঞ্চির মতো লম্বা থাকবে, 2 ইঞ্চি বের হয়ে থাকবে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার হাতার উল্টা পাশে কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি। কাপড়টাকে লাগিয়ে নেওয়ার পরে আবারও উল্টিয়ে সোজা পাশে নিয়ে চলে আসব। নিয়ে আসার পরে এই যে নিচের দিকে একটু হাত দিয়ে এভাবে বসিয়ে নিতে হবে এবং টেনে নিতে হবে যেন সেলাইটা সোজা হয়ে যায়, এবং 1 ইঞ্চির মতো করে চওড়া করে কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে দেব। সেলাই করে দেওয়ার পরে মিডিল পয়েন্টে একটি মার্ক করে নেব। মিডিল পয়েন্টে মার্ক করে নেওয়ার পরে যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেটা 1/2 ইঞ্চির মতো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে কিন্তু এই যে পোড়াপুরি সেলাই করে দিতে হবে। দেওয়ার পরে এভাবে একটি বোতাম লাগিয়ে দেব। এবার হাতার সামনের দিকে এই যে তালপাটের অংশ কেটে নিচ্ছি। তালপাটের অংশটা কেটে নেওয়ার পরে মাঝখান থেকে সেলাইটা করা শুরু করব।
সেলাইটা করা হয়ে গিয়েছে। সেলাইটা করার পরে এই যে এভাবে টেনে নিতে হবে কাপড়টাকে, টেনে নেওয়ার পরে সামান্য পরিমাণ মতো ফাঁকা রেখে সেলাইটা করে দিতে হবে। আর অবশ্যই বাচ্চাদের শার্টে কিন্তু এরকম একটি সেলাই থাকে এবং কাঁধের অংশে থাকে, যে অংশের সেলাইটা আমার দেখানো হয়নি। এবার সোজাপাশ সোজাপাশ ভেতরে রেখে এই যে সাইডে সেলাইটা করে নেবো এবং নিচের দিকে প্রথমে একটি সেলাই দেন আরেকটি সেলাই চিকন করে দিয়ে দিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। মাশাল্লাহ, অল্প সময়ে ড্রেসটি রেডি হয়ে গিয়েছে। আর এই শার্টটি আপনি আপনার বেবিকে তৈরি করে যদি পরান তাহলে মনে হবে যে এই ড্রেসটি আপনি বাজার থেকেই কিনে এনেছেন, আর বাজারে গিয়ে কিনতে হবে না। এভাবে বাচ্চাকে বানিয়ে পরাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।